না কাজে এলো না সরকারের কোন নির্দেশিকা কাজে এলো না মুখ্যমন্ত্রীর হাজিরা খাতা দেখার হুঁশিয়ারি সরকারের চোখে চোখ রেখে শুক্রবার ধর্মঘটে শামিল হলেন সরকারি কর্মীরা দাবি একটাই বকেয়া দিয়ে না পেলে লড়াইয়ের ময়দান ছাড়ার পাত্র যে তারা নন সেটাই আন্দোলনকারী সরকারি কর্মীরা বুঝিয়ে দিলেন আজকে আমরা এখানে যারা এসেছি বঞ্চিত কর্মচারীরা ইতিহাস রচনা করে তাদের নিজের অধিকারটা ছিনিয়ে নেন তুই বেতন কাটুক যাই করুক মানুষের এই যে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এ আমাদের একচ্ছত্র প্রতিবাদ এই প্রতিবাদ না করলে পরবর্তী জেনারেশনের কাছে আমরা মুখ দেখাতে পারবো না শুনলেন তো কি বলছেন ওরা শুক্রবার রাজ্য জুড়ে সরকারি কর্মীদের ধর্মঘটে শামিল হলেন লক্ষ লক্ষ সরকারি কর্মী অনশন মঞ্চ থেকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমি এখানে সকাল থেকে রয়েছি আমরা ধীরে ধীরে এই মঞ্চে সমাবেশ বা জমায়েতের পরিমাণ বাড়ছে সরকারি কর্মীদের আন্দোলনে রাশ টানতে ইতিমধ্যেই মাইনে কাটা ছুটি কাটা কর্মজীবনে ছেদের হুঁচিয়ারি দিয়েছে নবান্ন কোনো অবস্থাতেই আমাদের এই অবস্থান থেকে আমরা একটুও সরব না সে যতই বেতন কাটুক যাই করুক মানুষের এই যে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবং অনৈতিকতার বিরুদ্ধে সরকারের এ আমাদের একচ্ছত্র প্রতিবাদ এই প্রতিবাদ না করলে পরবর্তী জেনারেশনের কাছে আমরা মুখ দেখাতে পারবো না আর নবান্ন থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয় এটা তো একটা চলছে দশ বছর ধরে এগারো বছর ধরে চলছে কিন্তু এর কোনো আইনি ভিত্তি নেই ওটা সম্পূর্ণ একটি বেআইনি আদেশনামা পাশাপাশি সরকারি কর্মীদের হাজিরা খতিয়ে দেখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি হাইকোর্টের যারা সরকারি কর্মচারী ইউনিয়ন রয়েছেন তারা হাইকোর্ট কর্মচারী ইউনিয়নের তরফ থেকে এজিটেশন করছেন সরকারি কর্মচারীদের একটাই দাবি তাদের বকেয়া প্রাপ্য ডিএ মিটিয়ে দিতে হবে সার্কুলার বেরোবে আমরা জানতাম আমরা আদৌ এ নিয়ে চিন্তিত নই আদৌ ভীত নই মুখ্যমন্ত্রী সহ যে কোনো মন্ত্রী তালিকা তারা পরীক্ষা করে দেখতে পারেন খাস কলকাতা পুরসভাতেও বিক্ষোভের সেই একই ছবি আজ 10ই মার্চ ধর্মঘটের ডাক দিয়ে কলকাতা পুরসভার নিচেও পুরসভার গেট বন্ধ করে তারা ধর্মঘটের সমর্থনে নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এভাবেই চোখে চোখ রেখে সরকারি কর্মীরা দিচ্ছেন লড়াইয়ের বার্তা এবার দেখার আন্দোলনের 43 দিন ও অনশনের 29 দিন রাজ্য জুড়ে ধর্মঘটের পর সরকারের ঘুম ভাঙে কিনা রিপাবলিক বাংলা